বন্ধুরা, ব্রণ আজকালকার একটি ট্রেন্ডিং সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব্রণ সারানো নিয়ে ঘরোয়া টিপস দিয়েই আমি এর আগে একটি ভিডিও দিয়েছি, কিন্তু আজকে এমন পাঁচটা টোটকা বলবো যা একদম অতি সাধারণ এবং আপনি অবাক হবেন। ব্রণ আমাদের জীবনের এক সমস্যা, হ্যাঁ এমন এক সমস্যা যার কোনো স্থায়ী সমাধান আছে বলে মনে হয় না। এদিকে ব্রণ তেমন সিরিয়াস সমস্যাও নয় যার জন্য ডাক্তার দেখাতে হয়। মোট কথা, ব্রণ এক নাছোড় সঙ্গী যাকে সাবধানে সরিয়ে দেওয়াটা আমাদের একমাত্র লক্ষ্য। কিছু উপাদান আছে যা দিয়ে অপেক্ষাকৃত তাড়াতাড়ি ব্রণ কমে যায়। প্রথমেই বলি ডিমের সাদা অংশ। ব্রণ কমানোর সবথেকে সোজা এবং সস্তা উপায় হলো ডিমের সাদা অংশটি ব্রণগুলির ওপরে লাগিয়ে নেওয়া। দুটি ডিম নিয়ে তার থেকে কুসুম আলাদা করে ভালো করে হুইপ করে নিন। তারপর ইয়ারবার্ডস বা কিউ টিপস দিয়ে ব্রণ যেখানে যেখানে হয়েছে সেখানে লাগিয়ে ফেলুন। ডিমের সাদা অংশে থাকে অ্যামাইনো অ্যাসিড যা ব্রণ সারাতে সাহায্য করে। এবার কুসুম দুটো নিয়ে কি করবেন সেটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না। টুথপেস্ট, রাতে ব্রাশ করার পরে কিছুটা টুথপেস্ট ইয়ারবার্ডসে নিয়ে ব্রণগুলিতে লাগিয়ে ফেলুন। টুথপেস্টে থাকে বেকিং সোডা, হাইড্রোজেন পারঅক্সাইড যা ব্রণকে তাড়াতাড়ি শুকিয়ে ভেতর থেকে ইরিটেশনটা কমিয়ে দেয়। রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে শুয়ে পড়বেন, তারপর সকালে উঠে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। ভিনিগার, ভিনিগারে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, ফলে ব্রণের দগদগে ভাব কমে যায় যদি এক ফোঁটা করে লাগানো হয়। অ্যালোভেরা, অ্যালোভেরা গাছ থেকে বের করা খাঁটি অ্যালোভেরা জেল ব্রণতে লাগালে ঠান্ডা হয়ে যায় এবং সেরেও যায়, কারণ অ্যালোভেরাতে থাকে পলিস্যাকারাইড যা অ্যান্টিব্যাকটেরিয়াল। ম্যাগনেশিয়ার দুধ, মিল্ক অফ ম্যাগনেশিয়া বা ম্যাগনেশিয়ার দুধ তৈলাক্ত ত্বকের জন্য ব্রণ কমাতে সবথেকে কার্যকরী ভূমিকা পালন করে। ব্রণ মানে আমাদের ত্বকের তৈলাক্ত গ্রন্থি থেকে সেবাম নিঃসৃত হয়, তার ফলাফল তো এই মিল্ক অফ ম্যাগনেশিয়া সেই অতিরিক্ত তেলকে শুষে নেয়, ফলে ব্রণ ভালো হয়ে যায় তাড়াতাড়ি। অনেকে মেকআপ প্রাইমার হিসেবেও এটি ব্যবহার করেন, তবে একমাত্র তৈলাক্ত ত্বকেই এটি ব্যবহার করবেন, শুষ্ক বা মিশ্রিত ত্বকে নয়। বন্ধুরা, যে পাঁচটি টোটকা আপনাকে বললাম যাতে ব্রণ যন্ত্রণা থেকে আপনি মুক্তি পান তাড়াতাড়ি, এগুলো তাই জন্যে। কিন্তু আমি এর সঙ্গে আরও একটি কথা বলবো, সেটি হলো যথেষ্ট পরিমাণে জল খেতে হবে, রাত জাগা মোটেও চলবে না, এবং যদি ব্রণ হয় তাহলে সেখানে হাত দেবেন না বা নখ দিয়ে খোঁটাবেন না। এর ফলে আপনার ব্রণ অবশ্যই উঠবে না এবং আপনার মুখের সুশ্রীও নষ্ট হবে না। তো বন্ধু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, কিছু বলতে চাইলে কমেন্টে জানাবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। তো বন্ধু, আজকে এই পর্যন্ত, নমস্কার।